আরাফু ওয়া কাফারু বিহি, তখন তারা অস্বীকার করলো, বলেন না আমাদের নবী তো এরকম প্রশংসা করে নাই, বলেন না নাউজুবিল্লাহ। 89 নং আয়াত সূরা বাকারা শরীফের আপনি দেখেন, আয়াত কারিমা পড়ে দেখেন, শাহিদুন নবুয়াত আল্লামা আব্দুর রহমান জামে উক্ত ঘটনাটি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যখন প্রিয়নবী আসলো তারা প্রিয়নবীকে অস্বীকার করে বসলো, বলেন নাউজুবিল্লাহ। প্রিয়নবী তখনও আসে নাই, প্রিয়নবী আসার পূর্বে অনেক অনেক পূর্বে প্রিয়নবীর নাম মোবারকের উসিলা দিয়ে দোয়া করত, তারা দুনিয়া এবং আখিরাতে মানে মুক্তি লাভ করত, বিপদ আপদ থেকে তারা উদ্ধার পেয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই স্বাস্থ্যগঞ্জের মাহফিল থেকে আমি সরকার বাহাদুরকে, হ্যাঁ আপনারা বলবেন আমরা ক্ষুদ্র হতে পারি কিন্তু আল্লাহ এবং রাসূলের প্রেমিক হইলে মানুষটা ক্ষুদ্র হয় না, পৃথিবীর থেকে বেশি দামি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলছি রাষ্ট্রীয়ভাবে আপনারা ঘোষণা দেন প্রিয়নবীর উপরে বেশি বেশি অসম্ভবভাবে সালাত ও সালাম করতে হবে, আর প্রিয়নবীর উসিলা দিয়ে যদি দোয়া করে প্রত্যেকটি মসজিদে মসজিদে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় অবশ্যই আমাদের এই দেশে এই পৃথিবীতে গজব আজাব আসবে না, তাহলে কি আমরা এটা করতে পারি না? আপনি সমাধান খুঁজবেন প্রিয়নবীর দরবারে, রাহমাতুল আলামিনের প্রেম যখন আপনার হৃদয়ে ধারণ করবেন সমস্ত কিছুর সমাধান আপনি পেয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। কারণ এমন একজন রাহমাতুল আলামিন আমরা পেয়েছি, অন্য অন্য নবীগণের কালিমা হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিসসালাম উম্মতেরা কি কলিমা পড়ত, লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ, আল্লাহর নবী আদমের উম্মতেরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আদামু সফিউল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদিনা নূহ আলাইহিসসালামের উম্মতরা পড়ত লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নাজিউল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, ইব্রাহিমের উম্মতগণ এই কালিমা পড়তো, তারপরে হযরতে সাইয়্যিদিনা হযরতে ঈসা আলাইহিসসালামের উম্মতরা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদু খলিফাতুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈলু জাবিউল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, এখন যদি কেউ মুসলমান হতে চায় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, সে কি মুসলমান হতে পারবে? কারণ মোট আটটি কালিমা ছিল স্বর্গীয় আল্লাহর নবী এবং রাসূল, পৃথিবীতে যে সমস্ত নবী এবং রাসূলগণ শুভাগমন করেছেন মাত্র আটটি কালিমা ছিল তাদের, আর অন্য কালিমা জানা যায় নাই। এবং সর্বশেষ কালিমা আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যেই কলিমা শরীফটা আসছে, অন্য অন্য নবীগণ তারা কোন কলিমা পড়ে নবী হয়েছেন এটা আমাদের জানার দরকার কিনা, বলেন। অন্য অন্য নবীগণ বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। অন্য অন্য নবীগণ উনাদের উম্মতদেরকে বলছে, ও আমার উম্মতেরা যদি নাজাত পেতে চাই বেহেশতি যেতে চাও তাহলে তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, আর তিনি কয় আমি যদি নবুতকে আমার টিকাতে হয় তাহলে আমি নয় শুধু সমস্ত নবী রাসূলগণ একমাত্র প্রিয় নবীর নূরের নাম প্রিয় নবীর নাম মোবারকের জপমালা করতে হবে। তাহলে আমরা কি নবীর পক্ষে থাকবো না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হৃদয়ে মন আত্মা উজাড় করে ভালোবাসতে হবে। সাধারণ মানুষকে আমরা যেভাবে কদম আলী আব্দুর রহমান তারপরে ইমুক মিয়া তমুক মিয়া ডাকি, প্রিয় নবীর শানে এরকম শব্দ ব্যবহার করা যাবে না, বলেন যাবে কি না? প্রিয় নবীকে ভালোবাসলে আপনি জ্ঞানী হয়ে যাবেন। কেমন জ্ঞানী হবেন? একখানা হাদিস বয়ান করছি বুখারী শরীফ কিতাবুল ইলম 121 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার দরবারে আসা যাওয়া করি আমি তো জ্ঞান অর্জন করতে পারি না। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফু মুবারক দিলেন, চাদর নিয়ে গেলেন, চাদর যখন তিনি নিয়ে গেলেন তারপরে 6 মাস পরে জিজ্ঞাসা করলেন, রে আবু হুরায়রা তোমার ইলিমের অবস্থা কি, কেমন ইলিম অর্জন করেছ একটু বলো না, সুবহানাল্লাহ বলবেন না? وعن ابي هريره رضي الله تعالى عنه قال حفظت من رسول الله صلى الله عليه وسلم ويعين، فاما لهذهما فبسسته واما الاخر فلو بسسته قطع هذا البلع. رواه البخاري، بلن سبحان الله. বুখারী শরীফের মাঝে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাহমাতুল্লিল আলামিন প্রাণের নবী থেকে দুই প্রকারের ইলম অর্জন করেছি। কয় প্রকারের?
যারা লামা জাহাবি আছেন তাদের কিতাবের মাঝে এভাবে লেখা আছে যে নেরেটেড হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হি সেড আই হ্যাভ মেমোরাইজড টু কাইন্ডস অফ নলেজ ফ্রম অলমাইটি আল্লাহস বিলাভড হলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম আই হ্যাভ প্রপাগেটেড দা টু ওয়ান অফ দেম ইফ আই প্রপাগেটেড দা সেকেন্ড দেন মাই থট উইল বি কাট অফ বলেন সুবহানাল্লাহ তিনি বলতেছেন আমার ভাইরা শোনো আমি প্রথম প্রকারের ইলম আমার রাহমাতালিল আলামিন প্রিয় নবীর কাছ থেকে আমি অর্জন করেছি সেই ইলমটা আমি জনসাধারণের কাছে বয়ান করে দিয়েছি আমার কাছে তারা পায় না তবে সেকেন্ড ইফ আই প্রপাগেটেড দা সেকেন্ড নলেজ যদি আমি দ্বিতীয় প্রকারের জ্ঞান আমি আপনাদের সামনে প্রকাশ করে দেই পুতিয়া হাজাল বলুম আই উইল বি কাট অফ মাই থট তাহলে তারা আমার গলা গলাকে আমার এই যে গলা আছে শাহরককে তারা কেটে ফেলবে বলেন সুবহানাল্লাহ এটা কোন ইলম এটা কোন ইলম আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাবের 62 নম্বর আয়াতে ঘোষণা করেছেন আল্লাহ পাক বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা বলেন সুবহানাল্লাহ যারা আপনারা কোরআন শরীফ মোটামুটি পড়তে জানেন 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 62 63 নং আয়াত পড়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসা আমার আমার একজন ওলি আছে কেউ কেউ বলে আমার একজন নবী খিজির আলাইহিসসালামের কাছে যাও কেন যাবে কারণ মিল্লাদুন্না ইলমা আমি তাকে ইলমে লদুনি দান করেছি বলেন সুবহানাল্লাহ ডাইরেক্ট কোরআন থেকে ইলমে লদুনির কথা বলছি আল্লাহ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরা মুবারকের মাঝে ইলমে লাদুনির জ্ঞান দান করেছে বলেন সুবহানাল্লাহ হযরতে খাজা আবু হানিফ বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আসতে আসতে আল্লাহ পাক আমাকে এমন ইলম দান করেছে আমাকে এমন কামিলাতি দান করেছে ইয়া রাসূলুল্লাহ আমার ইলমের অবস্থা হচ্ছে এরকম আমি যদি আসমানের দিকে তাকাই ওয়াকা আননি আরশি রাব্বি বারিজান আমি আপনার আল্লাহ পাকের আরশটা দেখতে পাই বলেন সুবহানাল্লাহ ওয়াকা আননি আমি দেখতে পাই জাহান্নাম দেখতে পাই জান্নাত দেখতে পাই জাহান্নামীরা কিভাবে অসহনীয় যন্ত্রণার কারণে জাহান্নাম নামে চটপট করতেছে বেহেশত বাসীরা কিভাবে আনন্দ করতেছে আমি সেটাও দেখতে পাই বলেন সুবহানাল্লাহ রাহমাতাল্লিল আলামিন প্রিয় নবী মুখ চেপে ধরলেন বাস আর বলবে না কারণ আল্লাহ পাকের হাকিকত আর প্রকাশ করার দরকার নাই সুবহানাল্লাহ বলেন একজন সাহাবী এভাবে প্রিয় নবীকে ভালোবেসে মহব্বত করে এত গুণের অধিকারী হয়েছে আল্লাহর আরশে আজিম পর্যন্ত তিনি বলেন আমি দেখতে পাই সুবহানাল্লাহ বলেন আর আবু হুরায়রা বুখারী শরীফের হাদিস যাতে কেউ না বলতে পারে যে মোলানা জয়ীফ হাদিস দুর্বল হাদিস মাউজু হাদিস বলছে নাউজুবিল্লাহ পড়েন এবং ডাইরেক্ট বুখারী শরীফ থেকে দলিল দিলাম আল্লাহ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকরা কিভাবে তারা এইভাবেই তারা আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে তাদের সিনাকে মুনওয়ার করে নিয়েছে আর এই ধারাটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে বায়াতে রাসূলের মাধ্যমে বলেন সুবহানাল্লাহ আপনি আমি যখন প্রকৃতভাবে বায়াতে রাসূল হব আমাদের ইলমের অবস্থা কি হবে জানেন আসেন ডকুমেন্টস দেই কওমি মাদ্রাসার একজন কিতাবটা পড়ানো হয় মালামুদ্দা মিনহুর লেখক আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমাতুল্লাহ আলাই তাফসিরে মাজহারি শরীফ তাফসিরে মাজহারি শরীফ যে উনি লিখেছেন ওনার পীরের নাম হচ্ছে আল্লামা কাজী মাজহার আলী জারজারি রহমাতুল্লাহ আলাই শিও মুর্শিদের নামে একখানা তাফসির লিখেছেন তাফসিরে মাজহারি সারা বিশ্বের মাঝে যত কওমি মাদ্রাসা আছে উনি সবচেয়ে বড় আলেম হিসাবে ওনাকে ধরা হয় আমরা ওনাকে বড় আলেম বলি উনি 152 পৃষ্ঠার মিজে আল্লাহ আল্লাহ রাসূল এবং আউলিয়া কেরামের অবস্থা তিনি বয়ান করতেছেন এভাবে তিনি বলতেছেন যারা আল্লাহর ওলি হয়ে যায় আল্লাহ পাক তাদের অন্তরের মাঝে তাদের সিনার মাঝে তাদের রুহুর মাঝে কুওয়াতাল আজাসাদি ফায়াযহাবুনা মিনাস সামাই ওয়াল আরদি ওয়া জান্নাতি বলেন সুবহানাল্লাহ দলিল ডকুমেন্টস পেশ করছি আমি দলিল হযরতে সাইয়্যিদিনা কাজী সানাউল্লাহ ফানিফতি বলতেছেন যে যারা আল্লাহর ওলি হয়ে যায় তারা ইন্তিকাল করার পরে আমি আল্লাহ তাদের রুহুর মাঝে একটা মহা শক্তি দান করি সুবহানাল্লাহ এই শক্তি দান করার ফলে তারা কি করতে পারে ফায়াযহাবুনা মিনাস সামাই ওয়াল আরদি ওই শক্তির বলে আমি আল্লাহ যে দান করেছি শক্তি ওই শক্তির বলে তারা দুনিয়ার জমিন যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে পারে সুবহানাল্লাহ
এখন আসেন দলিল দেখেই দেব, আপনারা তো দলিল পান না, আপনারা বলেন নবীজি মরে মরে গেছেন নাউজুবিল্লাহ মিন জালিক। আরে আপনাদের আলেম কাজী সানাউল্লাহ ফানিফতি রহমাতুল্লাহ আলাই, তিনি মালাবুদ্দার মিনহুর লেখক, তাফসীরে মাজহারি শরীফের মাঝে তিনি উল্লেখ করে দিয়েছেন, আরো বলছেন কি জানেন, ওয়া হাইসু মিনাস সামাই ওয়াল আরদি ওয়াল জান্নাতি, এবং জান্নাতের সমস্ত জায়গায় তারা ভ্রমণ করতে পারে। আরো বাড়ির দিয়ে সুবহানাল্লাহ কেন জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে লজ্জা করে আমার ভাইরা। আমি কি বলছি জানেন, আমার নবীর আজমতের কথা বলছি, আউলিয়া কেরামের কথা বলছি। এক শ্রেণীর মানুষ আউলিয়া কেরামের বিরুদ্ধে তারা লেগে গেছে, বলে বায়াত রাসূল না, আর কোরআনে পাকে সূরা ফাতহার আপনি সূরা ফাতহা যদি পড়েন ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, এটা তাফসীর করে দেখেন, এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত বায়াত রাসূল জিন্দা থাকবে বলেন সুবহানাল্লাহ। তারপরে কাজী সানাউল্লাহ ফানিভূতি 152 পৃষ্ঠার মাঝে সূরা বাকারা শরীফের তাফসীর করতে যে তিনি লিখেন, তিনি শেষে লিখতেছেন যে সমস্ত আল্লাহর ওলিগণ ইন্তেকাল করে তাদের রুহের মাঝে আমি এমন ক্ষমতা দিই জান্নাতে জাহান্নামে যেখানে ইচ্ছা তারা ভ্রমণ করতে পারে। শুধু তাই নয়, ফায়াজ হাবুনা মিনাস সামাই ওয়াল আরদি ওয়া জান্নাতি ওয়ায়াং সুরুনা আউলিয়া আহুম বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আপনি যদি বিপদে পড়ে বলেন ইয়া আব্দুল কাদের জিলানি, ওগো আমার আব্দুল কাদের জিলানি আপনি সাহায্য করেন, ইয়া খাজা বাবা আপনি সাহায্য করেন, আমার মুর্শিদ আপনি আমাকে সাহায্য করেন। তাফসীরে মাজহারি শরীফের মাঝে লিখতেছে ওয়ায়াং সুরুনা আউলিয়াহুম, আমার আল্লাহ এত ক্ষমতা দান করে তাদের রুহুর মাঝে এমন ক্ষমতা থাকে ওই রুহুর পাওয়ারে আপনাকে যেখানে সেখানে ইচ্ছা আপনাকে সাহায্য করতে পারে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলির সাথে যারা শত্রুতা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করে বলতেছে প্রিয় নবীর হাদিসে কুদসি, আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ করেন। শুধু তাই নয়, আপনি যদি আপনার মুর্শিদে এবং আল্লাহর ওলির সাহায্য চান, ওয়ায়াং সুরুনা আউলিয়াহুম ওয়ায়ুদাম্মিরুনা আদাআহুম, এবং আল্লাহর ওলির আল্লাহর নবীর দুশমনদেরকে তারা ধ্বংস করে দিতে পারে বলেন সুবহানাল্লাহ। এটা তাফসীর থেকে বলছি, কোন মন গড়া বলছি না, কোরআনের আয়াত থেকে বলছি, কোরআনের তাফসীর থেকে এই কথাটা ওনারা বলে দিয়েছেন। এবং তারা আরো বলতেছে যে প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন সামনে দেখে পিছনে দেখে না বলেন না, নাউজুবিল্লাহ। এবং ওয়াজের মধ্যে বলতেছে কি জানেন, আমা উম্মি, উম্মি মানে কিছু জানে না মূর্খ বলেন নাউজুবিল্লাহ। অথচ উম্মি শব্দের অর্থ হচ্ছে মূল, উম্মি শব্দের অর্থ হচ্ছে সব জ্ঞানের মূল বলেন সুবহানাল্লাহ। وعلمك ما لم تكن تعلم وكان عليك فضل الله عظيما বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার হাবিব, আমার বন্ধু, দুনিয়ার মানুষের জন্য আমি উৎকৃষ্ট উদাহরণ দিয়ে গেলাম, আমার বন্ধু আমার হাবিব আমি আপনাকে এমন জ্ঞান দান করলাম যে জ্ঞান আগে আপনি জানতেন না, এখন দান করেছি, এমন জ্ঞান দান করেছি যে জ্ঞান আমি আর কাউকে দান করিনি বলেন সুবহানাল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওই আয়াতের তাফসীরে আল্লামা তাফসীরে খাজে গান শরীফের মধ্যে উল্লেখ আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় তাফসীরে খাজে গান শরীফের মাঝে, তারা তো তাফসীর পড়ে না, আপনার কোরআনের অনুবাদ দিয়ে আপনাকে বুঝিয়ে চলে যাবে, স্থূল স্থূল কিছু কথা বলে প্রিয় নবীর সান মান বেয়াদবি করে চলে যাবে, বলবে আমার নবী নাকি কিচ্ছু জানে না বলেন নাউজুবিল্লাহ, নবী নাকি আলিব্বা জানে না বলেন নাউজুবিল্লাহ। এগুলি শানের রিসালাতের চরম ভাবে আঘাত, এগুলি যারা বলবে তাদের ঈমান থাকে না। ঈমান থাকে কে? থাকে না। তাফসীরে খাজে গান শরীফ খুলে দেখবেন এই আয়াতের তাফসীরের মেজে লেখা হয়েছে মিন আহকামি শরী ওয়া উমুরুদ্দিন ওয়া ইজামান, এই আয়াতের ব্যাখ্যায় হচ্ছে ওয়াকিলা আল্লামাহু মিন ইলমিল গায়ব, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার হাবিবকে ইলমে গায়বের জ্ঞান দান করেছেন বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শরীয়তের জ্ঞান, তরিকতের জ্ঞান, প্রত্যেকটি বিষয়ের জ্ঞান পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহ পাক তার হাবিবকে দান করেছেন বলেন সুবহানাল্লাহ। ওয়াকিলা মা লাম তাকুন তাআলাম ওয়া মিন খিফিয়াতিল উমুরি ওয়া আলা আত্তাকা আলাল জমাইরিল কুলবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আমার হাবিবকে অজানা বিষয়ের জ্ঞান দান করেছি, তোমরা গোপনে যা কিছু করো তা কিছুর জ্ঞান দান করেছি বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আল্লামাহু মিন আহওয়ালিল মুনাফিকিনা ওয়া কাইদিহিম, আল্লামা তাফসীরে খাজের রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কি জ্ঞান দান করেছেন, মিন আহওয়ালিল মুনাফিকিনা, মুনাফিকরা প্রিয় নবীর পিছনে কি কথা বলে, কেমন কুৎসা রটনা করে ওই সময়
সমস্ত বিষয়ের জ্ঞানও আল্লাহ পাক তার হাবিবকে দান করেছেন শুধু তাই নয় ওয়া কাইদিহিম তারা যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র করার জ্ঞানও দান করেছেন বলেন সুবহানাল্লাহ আসেন তাফসীরে রুহুল মানি আল্লামা ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাই বলেন আমার রাসূলকে আল্লাহ পাক কেমন জ্ঞান দান করেছেন শুনো তিনি শাহিদার ব্যাখ্যায় তিনি লিখতেছেন তাফসীরে রুহুল মানির 11 তম খণ্ডে 45 নম্বর পৃষ্ঠার মাঝে তিনি লিখতেছেন যে কি শাহিদান আলা মাম বুইস্তা ইলাইহিম তুরাকিবু ওয়া হুওয়ালুনা ওয়া তুশাহিদু আমালাহুম ওয়া তাতাহাম্মালু মিনহুম মুশাহাদাতি বিমা সাদার আনহুম মিনাত তাসদিকি ওয়া তাকযিবি ওয়া মা সাইরুহুম মিনাল হুদা ওয়া দালালে ওয়া তুওয়াদ্দিহা ইয়াউমাল কিয়ামাতি আদাম মাকবুলান ফীমা লাহুম ওয়া মা আলাইহিম বলেন না সুবহানাল্লাহ তাফসীরে রুহুল মায়ান আল্লামা ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন জগতের মানুষ শোনো এমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন তোমরা গোপনে কি করো প্রকাশ্যে কি করো আমার হাবিবের পিছনে তোমরা কেমন সমালোচনা করো দুনিয়ার জমিনের মাঝে তোমরা কে কি আমল করো প্রত্যেকটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ জ্ঞান আল্লাহ দান করেছেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত বিষয় আপনাদের সামনে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন পেশ করে দিবেন বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার তাহলে প্রিয় নবী আমাদের দেখে কি দেখেন না জোরে বলেন দেখেন কি দেখেন না অসংখ্য গুণিত কিতাবাদির মাঝে রয়েছে